দেবী অন্তর্ধারা হলেন, শ্রী কৃষ্ণ মহারাজ মাঙ্গলিক বস্ত্র নিয়ে আসলেন, ওনাকে দেখাবার জন্য দেবশ্রী নারদ একটু আশীর্বাদ করলেন। নারদ তো জানেন ইনি কেন নেত্র খুলেন নাই। নারদ বললেন, ঋষভান বাবা, আপনি নন্দ মহারাজকে নিমন্ত্রণ, তিনি আসলে সব ঠিক হয়ে যাবে। নন্দ মহারাজ কি, নন্দ মহারাজ ওনার পরম মিত্র ছিলেন, নিমন্ত্রণ দিলেন কি মহারাজ, হে নন্দ মহারাজ, আমার এখানে কন্যার প্রাগট্য হয়েছে, আপনার সপরিবার নিমন্ত্রণ। মহারাজ নন্দ, দেবী যশোদা আর কৃষ্ণপক্ষে কৃষ্ণ জন্ম, 15 দিনের কৃষ্ণকে কোলে করে হাতির উপরে বিরাজমান হয়ে রাবল গ্রামে এসেছেন। সমস্ত ব্রজবাসীগণ নানা প্রকার ভেদ প্রদান করছেন, সে কন্যার রূপ দর্শন করে, মুখ দর্শন করে। যখন মা যশোদা পৌঁছালেন, কন্যার রূপকে যখন দেখলেন, কন্যার রূপকে দেখে মনে মনে ভাবছেন কি রত্ন দিয়ে এর যে মুখ দেখাই, কি রত্ন দিয়ে তা পূরণ করে। নন্দ বাবার কোষাগারে এমন কোন রত্ন না যে রত্ন এই কন্যার মুখ দেখাই হইতে পারে। চিন্তা করছেন কি দেব কি দেব, যে বস্তুকে ভাবছেন না ইয়ে তুলনা হবে না, এর মুখ দেখাই হবে না। ভাবতে ভাবতে ওনার দৃষ্টি পড়ল ওনার লাল কৃষ্ণের উপর। কৃষ্ণরূপী রত্নকে যখন মণিকে দেখলেন, বললেন, নন্দ বাবার ভবনে গিয়ে এক মণি আছে, যে মণিটি এ কন্যা মানে মুখ দেখাই দেবার মতো। এই মনে করে বললেন, হে দেবী, এই তোমার মুখ দেখায় নিজের পুত্রকে 2-3 বার ঘুরিয়ে আর সে পাল্লাতে শুয়ে দিল, আর যে পাল্লায় শুয়ে দিলেন রাধাঞ্চল, তিনি কৃষ্ণময় দেবী, কৃষ্ণ ছাড়া কিছুই দেখেন না। দেখলেন আমার প্রাণ প্রিয়তম এসেছিল, নেত্র খুললেন, আর যেই নেত্র খুললেন নেত্রের যে সে নেত্রের শোভা কে বর্ণন করতে পারবে। নেত্রের শোভাকে দেখে ব্রজবাসী গণের আনন্দের সীমা রইল না, সেখানে বিভিন্ন প্রকার মঙ্গল বাদ্য বাজতে লাগিল, মঙ্গল গীত গান করতে লাগলেন, আর নৃত্য করতে লাগলেন, উৎসব করতে লাগলেন, বধাই দিতে লাগলেন, নিতে লাগলেন, আনন্দ করতে লাগলেন। আসুক, আমরা তো অভাগা দুর্ভাগা, যারা ভাগ্যবান জি তারাই প্রাপ্ত করে। আসুন, কিশোরী ঝুলে পলে না নেকে হলে ছোটা দিজ, কিশোরী ঝুলে পলে নেকে হলে ছোটা দিজ, কিশোরী ঝুলে পলে না নেকে হলে
Thank you.
Oh, my God.
গোকুলে দেখছে নন্দ ভবনে খুব ভিড়, খুব আনন্দ, নাচ গান। মনে করল এইখানে মনে হয় আমার দাদা কংসের কাল জন্ম নিয়েছে। সুন্দর রূপ ধারণ করল পুতনা নিজের মায়ায়, আর সোজা সিধা পৌঁছালো যেখানে শ্রীকৃষ্ণ পাল্লায় ঝুলতে ছিলেন। ভগবানের ইচ্ছা শক্তি প্রভাবে পুতনাকে কেহই বাধা দিল না। আর পুতনাকে দেখে শ্রীকৃষ্ণ নেত্র বন্ধ করে দিলেন। শ্রীকৃষ্ণ কেন নেত্র বন্ধ করলেন এ তো ভগবানই জানেন, কিন্তু বিদ্বানগণ তারা নানা প্রকার ভাব দিলেন। পুতনা হল কপটের রূপ, কপট মানে সে ভিতরে রাক্ষসী, আর বাহিরে প্রীতিভাব দেখাচ্ছে, যেন ভগবানের কত ভক্ত, কত প্রেমিক ভক্ত। আর ভগবান কপট দেখতে পারেন, মোহি কপট ছল ছিদ্র না ভাব, উনি কপট দেখতে পারেন, এই জন্য তিনি নেত্র বন্ধ করলেন। অথবা পুতনা রাক্ষসী এসেছে আমাকে মারার জন্য, স্তনে কালকোট বিষ লাগিয়ে, ইয়ে সেই কাজ করতে এসেছে যে কাজ মা করে। মাতৃভাব প্রদর্শনকারী পুতনাকে এর বধ তো করব, কিন্তু বধ করে একে কি গতি দেব। তাই ভগবান নেত্র বন্ধ করে ভাবতেছে। আর এক ভাব দিলেন এক বিদ্বান, ভগবানের দুটো নেত্র চন্দ্র সূর্যের নাম। চন্দ্র সূর্য বললেন আমাদের মার্গে একে কোনো গতি দেব না, নিজে নিজের মার্গকে তারা বন্ধ করে দিল। ভগবান প্রত্যেক অবতারে যখন যখন ওনার কপটির সম্মুখ হয়েছে, ভগবান কপটের দিকে দেখেন না। রামাবতারে সূর্পণখা এসেছিল, তুমি সম পুরুষ না মো সম নারী, এহে সংযোগ বিধি রচা বিচারি। হে রঘুনাথ, তোমার মত পুরুষ নাই, আমার মত স্ত্রী নাই, তো তোমার আমার যে জড়ি এ বিধাতা বানিয়ে পাঠিয়েছে, আমার সঙ্গে বিবাহ কর। যেন ভগবান রাম বললেন কি তোমার বিবাহ হয় নাই, সর্পণেকা মিথ্যা বলল, মম অনুরূপ পুরুষ জগ নাহি, বলছেন আমি যতটা সুন্দরী এই প্রকার সুন্দর পুরুষ আমাকে প্রাপ্ত হল না, তাই আমি বিবাহ এ পর্যন্ত কুমারী আছে। ভগবান হরেন বাঞ্ছা কল্পতরু,
কল্পতরু নিকটে যদি কেহ কিছু চায়, কল্পতরু তাকে নিরাশ করে না, ফিরিয়ে দেয় না। ভগবানও কল্পতরু, আর ও নিকটে গিয়ে পুতনহা শূর্পণখা বিবাহ প্রস্তাব রেখেছে। ভগবান যখন শূর্পণখাকে উত্তর দিচ্ছেন, শূর্পণার দিকে তিনি দৃষ্টিপাত করেন না। তুলসীদাস বলছেন, সীতা চিতহি তহি প্রভু বাতা, অহই তুহার মোর লঘু মাতা। সীতার দিকে দৃষ্টি দিয়ে তিনি শূর্পণখাকে বললেন, কেন দেখলেন না কেন? কারণ শূর্পণখা কপট, আর কপট মোহে কপট চলচ্চিত্র না ভাবা, তিনি কপট দেখতে পারেন। আর দ্বিতীয়, যদি ভগবান রঘুনাথ নেত্র দিয়ে তাকে তাকাবেন তো তার কপট রূপ থাকবে, লীলা হবে না। আর নাক কান এই জন্য তার কেটে দিলেন যেন ভগবান বললেন, তুমি আমার কাছে বিবাহ প্রস্তাব রেখেছ, তো আমি তো কল্প করব, আমি তো তোমাকে নিরাশ করব না, কিন্তু দেবী তোমার সঙ্গে বিবাহ করব, তার জন্য প্রতীক্ষা করতে হবে। এই অবতারে সম্ভব না, এই অবতারে আমি কেবল এক পত্নী শ্রী সীতাকে গ্রহণ করিব, স্বীকার করেছি, তোমাকে দ্বাপর পর্যন্ত প্রতীক্ষা করতে হবে, তার মধ্যে যদি অন্য কেহ তোমার সঙ্গে বিবাহ করে নেবে তো আমার নামে কলঙ্ক হবে। এই জন্য নাক কান কেটে তাকে কুরুপ বানিয়ে দ্বাপর পর্যন্ত সুরক্ষিত করে দিল। ভগবান কপট দেখতে পারেন না, এই জন্য নেত্র বন্ধ করে দিলেন। আর পুতনা সুখদেব গোস্বামী বলছেন, যেমন কোন অজ্ঞানী ব্যক্তি এক সর্পকে রজ্জু মনে করে উঠিয়ে নেয়, তদ্রুপ পুতনাও নিজের যে অনন্ত, সেই অনন্তকে করে উঠিয়ে নিল। আর যে বিশের স্পর্শে স্পর্শ মাত্রে মৃত্যু হবে, সেই ভয়ঙ্কর বিষ লাগান যে স্তন শ্রীকৃষ্ণের মুখে দিয়ে দিল। গাঢ়ম করাভ্রম ভগবান প্রপীড়্যত প্রাণে সমম রোষ সমন্বিত পবিবত। গাঢ়ি করাভ্রম, খুব মজবুত ভগবান যেন বলছেন কি, মাসি আমি তো সহজে কাউকে স্বীকার করি না, ধরি না, আর যাকে ধরি তাকে কখনো ছাড়ি না। গাঢ়ি করাভ্রম, মজবুত করে ধরিয়ে প্রাণী সমম, তার বিশ্রাম করলেন, তার দুগ্ধপান করলেন, তার যখন দুগ্ধ শেষ হলো তার রক্তপান করলেন, আর অন্তিমে তার প্রাণ প্রাণী সমম প্রাণীর সহিত পান করতে লাগলেন। আর যখন প্রাণ বেরি হয় বহুত পীড়া হয়, জন্ম কষ্ট আর মৃত্যু কষ্ট, যারা পাপাত্মা জীব বহুত ভয়ঙ্কর কষ্ট হয়ে থাকে। কবির ভগবান বলেছেন, এক বিচ্ছু দংশন করলে কেমন জ্বালা হয়, বলে লক্ষ লক্ষ বিচ্ছু দংশন করলে যেমন জ্বালা হয় সেই প্রকার মৃত্যু কষ্ট। তো তার যখন প্রাণ বেরি হল, মর্মস্থলে পীড়া হল, সামুঞ্চা মুঞ্চা অলম্বিতি প্রভাসিনী জোরে জোরে বলছে, মঞ্চ মঞ্চ, আরে ছাড় ছাড় ছাড়। শ্রীকৃষ্ণ বললেন, মাসি আমি প্রথমেই বললাম আমি সহজে কাউকে ধরি না, আর যাকে ধরি তাকে ছাড়ি না। আর সে পুতনা মনে করলো, বালককে নিয়ে আকাশে মথুরায় উড়ে পালিয়ে যাবো,
আর আকাশ মন্ডলে রাক্ষস স্বরূপ এসে গেল, আকাশ মন্ডলে ঘুরতে লাগলো। যশোদা রোহিণী ব্রজবাসীগণ গোপীগণ হাহাকার করতে লাগলেন। আর গোপুরের বাহিরে যেই পুতনা এসেছে ভগবান তাকে প্রাণহীন করে দিলেন। কংসের এগে বাগিচা ছিল 18 কোষ লম্বা, আর এত বড় এর দেহ ছিল 6 ক্রোশ লম্বা, মানে 18 কিলোমিটার লম্বা ছিল তার দেহ। আর এত বড় বাগিচার উপরে তার দেহ পড়ে সমস্ত বৃক্ষলতা চূর্ণ চূর্ণ হয়ে গেল। তার বক্ষস্থলে শ্রীকৃষ্ণ খেলতেছিলেন, ব্রজবাসীগণ সিঁড়ি লাগিয়ে বালককে নিয়ে নামিয়ে নিয়ে আসলেন। কর্ণপুর গোস্বামী বলেছে, সেই পুতনার যে উদর ছিল পেট যেমন জল বিহীন কোন বিশাল সরোবর, তার যে পা গুলো ছিল বলে যেমন একদিকে সেতু বন্ধির সমান, এত লম্বা লম্বা তার নেত্রগুলো সেই অন্ধ কুপির মতো ছিল। তার বক্ষস্থলে শ্রীকৃষ্ণ খেলতেছিলেন, আমি নিয়ে আসলেন। মা যশোদা দুগ্ধপান করলেন, যখন দেখলেন আমার বালক দুগ্ধপান করছে, মা বুঝতে পারলেন আমার মা সুস্থ আছে, আমার পুত্র সুস্থ আছে। একে রাক্ষসী স্পর্শ করেছে, এই জন্য গোপীগণ গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনঃ গোরজ সার্বকম, গোমূত্রের দ্বারা শ্রীকৃষ্ণকে স্নান করালে। এই যে পঞ্চগব্য, পঞ্চগব্য দেশি গরুর গোমূত্র, দেশি গরুর গোবর, দেশি গরুর গোদুগ্ধ, আর সেই দুগ্ধের দহি, আর সেই দুগ্ধের ঘি, এই 5টি বস্তু দিয়েই পঞ্চগব্য প্রস্তুত হয়। দেশি গৌ মাতা বিনা পঞ্চগব্য হবে না। আর আমরা যেসব দুধ, এসব প্যাকেট দুধ খাই, এ তো ভগবানই মালিক, কি দুধ, আসলে দুধই না, ডেরিতে ডালডা আদি দিয়ে পাউডারকে তাকে চালিয়ে চালিয়ে কেমন বানিয়ে দিয়ে যায়, সে দুধের রূপ ধারণ করে। গোমূত্রের দ্বারা, এ গোমূত্র এত পবিত্র বস্তু, শ্রীকৃষ্ণকে স্নান করা, যার নামে জগৎ পবিত্র হয় তাকে গোমূত্রে স্নান করাবে। গোখুরের রজ, গো রজ, গোখুরের রজ সমস্ত সর্বাঙ্গে লেপন করিলেন। আর রক্ষণ সকৃত সক্রিদা, গোবরের দ্বারা 12 অঙ্গে তিলক করালেন, তিলক ধারণ করিয়ে ভগবান নামে রক্ষা করলেন। ইয়ে যে তিলক, এ তিলক একে বাহ্য আড়ম্বর, একে বাহ্য বেশভূষা, একে ইউনিফর্ম মনে করবেন না, কি এদের একে পরিচয় তা না। এই ঊর্ধ্বপুণ্ড যে তিলক, একে ঊর্ধ্বপুণ্ড তিলক বলা হয়, হরি মন্দির বলা হয়, এই তিলকের বহুত বহির। তিলকের দর্শনে ভগবত দর্শন ফল প্রাপ্তি হয়। আর দেবর্ষি নারদ বলেছেন, তিলক ধারণ ব্যতীত যা কিছু জপ করা হয়, তপ করা হয়, অর্চন করা হয় সব নিষ্ফল। যজ্ঞ দান তপ হোম স্বাধ্যায় পিতৃতর্পণ ব্যর্থং ভবে তৎসর্বং ঊর্ধ্বপুণ্ড্রং বিনাকৃত, তিলক ধারণ ব্যতীত কি সব কিছু ব্যর্থ যায়। ঊর্ধ্বপুণ্ড্র ধরমর্ত্যম রিয়তে যত্র কুত্রচিৎ সোপাগোপি বিমানস্তু মম লোকমহীয়তে। ইয়ে দেবী পুরাণে ইয়ে শ্লোক আসে, ঊর্ধ্বপুণ্ড্র তিলক ধারণ কারি ব্যক্তি যেখানে তার মৃত্যু হোক না কেন, ভগবান বলছেন সে নিশ্চিত রূপে
আমার লোকে গমন করবে হি করবে। অন্তিম সময়ে যদি মস্তকে তিলক থাকে, কণ্ঠে তুলসী থাকে, তো তার যে সদগতি হবে, ঊর্ধ্বগতি হবে, এতে কোনো সংশয় নেই। তিলক ধারণের এমন মহিমা, মহাপ্রভু গদাধর কে বলছেন, তিলক না থাকে যদি বিপ্রীর কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলি। যদি বিপ্রীর কপালে তিলক না থাকে, সে কপালকে শ্মশান সদৃশ বলা হয়েছে শাস্ত্রে। প্রভু বলে, কেনে ভাই কপালে তোমার তিলক না দেখি, কেনে কি যুক্তি ইহার? বুঝিলাম আজি তুমি কর নাহি সন্ধ্যা, আজি ভাই তোমার হইল সন্ধ্যা বন্ধ্যা। তুমি তিলক ধারণ করো নাই, নিশ্চিত রূপে তুমি সন্ধ্যা করো নাই। তিলক জগন্নাথ মন্দিরে তো বহু লোক গিয়েছে, দেখবেন মন্দিরের উপরে বিশাল সেই রামানন্দ তিলক। রামানুজাচার্য যখন এসেছিলেন, আজ থেকে 2000 বর্ষ বেশি হবে, তিনি যখন এখানে সেবায় নিযুক্ত ছিলেন, সেই তিলক আজকেও বিরাজমান। ভগবানের জগন্নাথের মস্তকেও তিলক, রামের মস্তকেও তিলক, কৃষ্ণের মস্তকেও তিলক। তো তিলক এর বহু মহিমা। তো শ্রীকৃষ্ণকে দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করালেন। যারা গুরু দীক্ষা গ্রহণ করেছে, যদি তিলক ধারণ করতে লজ্জা আসে, কমসে কম পাতলা করে লাগাবেন, কিন্তু তিলক ধারণ করা উচিত। ইন্দ্রিয়াণি ঋষিকেশ প্রাণ নারায়ণবত ভগবানের ঝাড়া লাগাবে, সমস্ত অঙ্গের সুরক্ষা কবচ ধারণ করাবে। ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গণের রক্ষা করো, নারায়ণ ভগবান প্রাণের রক্ষা করো, শ্বেত দিবাধিপতি চিত্তের রক্ষা করুন, যোগেশ্বর ভগবান মনের রক্ষা করুন। নন্দ মহারাজ যখন মথুরা থেকে গোকুলে ফিরে আসলেন, পুতনার দেহকে বড় আশ্চর্য হল, ছিত্তা কুঠারে তব দেহং গোপা শ্রী যমুনা তটে অনেকাস্ত চিতা কৃত্বা দাহে আমাসুরেব তম তা। তাকে কুঠারির দ্বারা অনেক ভাগে ভাগ করে পুতনার দেহকে আর অগ্নি সংস্কার করে দিল। দৈহ মানস্য দেহস্য ধূমশ্চাগুর গন্ধিনা, যখন তার দেহ জ্বলতে লাগিল, তার দেহের থেকে অগুনের মতো সৌর প্রকট হল, পুরো ব্রজমন্ডল ব্যাপ্ত হল, কারণ ভগবানের স্পর্শে পুতনা পবিত্র হয়ে গেছিল। বালকদের হত্যাকারিণী ছিল, রুধির রক্ত পানকারিণী ছিল, আর ভগবানের নিকট যে এসেছিল পুজো দেওয়ার জন্য নয়, জিংহাসয়া মারার ইচ্ছা নিয়ে, আর সেই দুষ্টা পুতনা, সে যদি মাতৃগতিকে প্রাপ্তি করে আর ভগবানের উদ্দেশ্যে যদি শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানের সেবা করে কেহ, তার যে সদগতি হবে এতে কোনো সংশয় আছে? কোনো সংশয়। ভগবান যখন 3 মাসের হলেন, এক দৈত্যের বধ করলেন, 3 মাস যখন হলেন তখন করবট দিয়েছেন, পাশ ফিরেছেন, মা যশোদার আনন্দের সীমানা,
আমার পুত্র পাশ ফিরেছে, সমস্ত গোপীগণকে নিমন্ত্রণ দিলে। আজকে সবার এইখানে নিমন্ত্রণ, আর গোপীগণ এসে নানা প্রকার মঙ্গল গীত গান করতে লাগলে। আজকেও ব্রজে গিয়ে প্রথা আছে, এখানে যেমন মানে কোন উৎসবে গেলে সেই এর কথা ওর কথা ঢমুক কথা হ্যাঁ অমুকের মেয়ের কথা এই কথা ছাড়া আর কি আসে মুখে আমাদের, কিন্তু সেখানে তা সেখানে নিমন্ত্রণ দিবেন, তারা গিয়ে সেখানে কীর্তন করবে, ঢোলক নিয়ে মঞ্জিরা নেবেন, আর ভগবানের সব ব্রজবাসী গীত গান করে, আর নিজেরা গাইবেন, নিজেরা নাচবেন, নিজেরা পয়সা দিবেন, টাকা দিবেন। ব্রজের পরম্পরা গোবর্ধন পরিক্রমা করছেন, আমরা যখন পরিক্রমা করি সংসার কথা বলতে বলতে অমুক কি হলো, ঢমুক কি হলো, তোর চাকরিটা কি করে গেল, ইয়ে কি হলো, কিন্তু তারা না, তারা ব্রজবাসী যখন পরিক্রমা করে সে কৃষ্ণের ভজন গান করতে। তো আজকে ব্রজ গোপীগণকে যখন মা যশোদা নিমন্ত্রণ দিয়েছেন, তারা এসে নন্দ বাবার আঙ্গিনায় বসে ঢোল বাজে কীর্তন করতে লাগলে, নৃত্য করতে লাগলে। ব্রাহ্মণগণকে দেখেছেন, ব্রাহ্মণগণও নানা প্রকার পূজনাদি করলেন, কৃষ্ণকে স্নান করিয়ে সুন্দর শৃঙ্গার করে দুগ্ধপান করিয়ে মা এক পাল্লাতে শুয়ে দিলেন। আর দেখলেন এখানে কীর্তন শব্দ হচ্ছে, যদি ঘুম ভেঙে যায় উঠে কাঁদিবে, সেই জন্য একটু দূরে একটা শকট ছিল গরুর গাড়ি, তার উপরে সে শকটটা চলত এমনি রাখা ছিল, আর তারপরে নানা প্রকার দুধ দই, সেখানে তো দুধ দই কমে না, 1 কোটি ধেনু ছিলেন, দুধ দই কোথায় রাখবে, সে শকট উপরে সব কলসিগুলো ছিল, ভাণ্ডগুলো ছিল, দুধ দই মিস মাখন আদি, আর তার নিচে পাল্লাটিকে মা রেখে দিলেন, ছায়া আছে এখানে, খুব সুস্থ রূপে আমার বালক ঘুমাবে। আর এদিকে গোপীগণ কৃষ্ণের কীর্তন করছে, ভগবান নারদকে বলছে, নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না, তো প্রভু কোথায় থাকেন, মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র কৃষ্ণামি নারদ, আমার ভক্তগণ আমার লীলা আমার চরিত্র আমার গুণগান যেখানে করে আমি সেখানে থাকি। আর ভগবান তো 3 মাসের বালক, এখন তো চলতে পারেন না, চলা শিখেন না, আর আসবেন কি করে, দেখলেন আমার কীর্তন, ওনার মনে হলো আমি সেই সংকীর্তনে যাব, যাব কি করে, বালকদের রোদনহীন তাদের বল কানতে লাগলেন, কিন্তু সেই রোদনীর যে শব্দটাকে মা শুনতে পেলেন, আর বালকগণ জোরে যখন কানে নিজের হাত পাগুলোকে উপরের দিকে ফেলতে থাকে, শ্রীকৃষ্ণ সেই প্রকার নিজের চরণ ছোট ছোট কোমল চরণকে উপরের দিকে ফেলতে দিলেন, সেই সময় এক দৈত্য আসিল, ইয়ে ছিল পূর্ব জন্মে উৎকচ হিরণ্যাকের পুত্র ছিল, একবার হিরণ্যাক সুত দৈত্য উৎকচ নাম মৈথিল লোমশাশ্রমে গচ্ছন বৃক্ষান চুম্নি চকার, গর্ভ সংহিতায় বলা হয়েছে এর পূর্ব জন্ম কথা, লোমশ্রী শ্রী আশ্রম পৌঁছাল, এ বহুত বলবান ছিল, অনেক শক্তি ছিল এর দেহ, আর সেখানে গিয়ে সে বৃক্ষগুলো সহিত নিজের পিঠকে রগড়াত, আর বৃক্ষগুলো ধরাশায়ী হয়ে গেল, এই প্রকার বৃক্ষগুলো যখন ভাঙতে লাগলো, লোমশ্রী নিষেধ করলেন, আরে তুমি কি বিনা কারণে বৃক্ষগুলোকে কেন ভাঙছ, আসতে লাগলো মানল না, তখন তন্দৃষ্ট স্থূল দেহাদ্যক্ষ মহাবলম শশাপ রোষযুগ বিপ্র বিদেহ ভবদুর্মতি, আরে দেহের প্রতি এত অহংকার, যা দেহহীন হয়ে গেল, দেহ থাকবে না রগড়াবে কোথায়, যেই অভিশাপ দিয়েছেন চণে পড়ে গেলার মহারাজ ক্ষমা করেন, আর করব না, বলে অভিশাপ তো ব্যর্থ যাবে না, দাপরে শ্রীকৃষ্ণের স্পর্শে
তুমি মুক্তি লাভ করবে, সেই উৎকাচ এসে গেল। আর শকটির মধ্যে, তার তো দেহ ছিল না, শকটির মধ্যে প্রবেশ করলো, এই জন্য নাম পড়লো শকটাস। মনে করলো যে বালককে এই শকটের নিচে দাবিয়ে মেরে ফেলবো, যেই শকটকে দাবিয়েছে শকট নিচে এসেছে, ভগবান চরণ স্পর্শ যেই হলো আকাশ মন্ডলীকে ধরাম করে সেখানে পড়ল, পুরো শকট চুপ চুপ হয়ে গেল। নন্দাদি গোপগণ একদিকে তারা বিরাজমান ছিলেন, তারা চমকে উঠলেন, না কোনো হাওয়া না বাতাস না ঝড় না তুফান, আর এ শকট কথম স্বয়ং বই শকটম বিপর্যয়া, এ শকটটি আপনা আপনি কি করে উল্টে গেল। ছোট ছোট বালকগণ সেখানে খেলতেছিলেন, তারা বললেন বাবা বলবো তোমার পুত্র কৃষ্ণ নিজের চরণে ঠোকর মারে আর ইয়ে শকট নতে শ্রদ্ধা দিলে, তারা বিশ্বাসই করল। যখন এক বৎসর হলে ভগবান তৃণাবর্তের উদ্ধার করলেন, মা যশোদা কৃষ্ণকে স্তম্পান করিয়ে আদর করছেন, চুম্বন করছেন, আর নিজের পুত্রকে নিয়ে এই প্রকার উত্তোলন করতেছিলেন, উপরে ফেলতেছিলেন। আর উপরে যখন বালকদেরকে ফেলা হয় খুব ভালো লাগে, শ্রীকৃষ্ণের খুব ভালো লেগেছে, আর মনে মনে ভাবছেন আরো উপরে যা, আর সেখান তো সব শক্তি দাঁড়িয়ে আছেন কোন সেবা করার জন্য, যেই বললেন আরো উপরে যাব, ইচ্ছা শক্তি যোগমায়া কংসকে মনে প্রেরণা দিল, কংস সঙ্গে সঙ্গে এগিয়ে দৈত্যকে পাঠালো তৃণাবর্ত ধর্মী বাক্য। আর শ্রীকৃষ্ণ যখন দেখলেন তৃণাবর্তই আসছে, বললেন যদি মার সহিত আমাকে উঠিয়ে নে তো তো মায়ের কষ্ট হবে, নিজের ভারকে বাড়িয়ে দিলে নসে গিরিগুট একটি পর্বতীর সমান ভার হয়ে গেলে, মা ধরতে পারলেন না, ভূম নিধায় ভূমিকে শয়ন করে দিলেন। মা মনে করলেন আমার পুত্রের তো ভারী কেন হলো, কোনো অনিষ্ট তো হবে না। এদিকে তৃণাবর্ত এসে ভুলের দ্বারা পুরো গোকুলকে আচ্ছাদিত করে সেই বালক আকাশ মন্ডলে উঠিয়ে নিল। কত উঁচা বলছেন তৃণাবর্ত নবপ্রাত ঊর্ধ্বম বৈ লক্ষ যোজনা, এক লক্ষ যোজন, এক লক্ষ যোজন মানে বারো লক্ষ কিলোমিটার অন্তরীক্ষে কল্পনাও করা যায় বারো লক্ষ কিলোমিটার, কারণ ভগবান হলেন বিভু, ভগবান হলেন বিরাট বস্তু, বিভু বস্তু, ভগবানের সামান্য লীলায় উনার মন পূর্তি হয় না, বিভু ভগবান বিভু লীলা। কত গোপী ছিলেন বনিতা শতযুত রূপম, এক শতযুত ছিলেন, আর এক যুত এক অরব সংখ্যা কে বলা হয়েছে, মানে সো অরব একশ অরব গোপী ছিলেন। কোথায় দাঁড় করাবেন একশ অরব গোপী, পুরো বিশ্বেই জনসংখ্যা আট দশ অরব, আর গোপী ছিলেন একশ অরব, ইয়ে হচ্ছে ভগবানের জন্য। কৃষ্ণ বৎসৈ রসংখ্যাতেই সুখদেব বাণী, মহাপ্রভু সনাতন গোস্বামী পাদ কি যখন ভগবানের ঐশ্বর্য বর্ণন করছেন তখন বলেছে কেমন সে ঐশ্বর্য, কত সখা ছিলেন, কত বাছুর ছিলেন, বললেন অনন্ত, কোন সংখ্যা না, এক এক গোপ, তারা যে সেই বৎস্য পালন করতেন কার কাছে এক শঙ্খ, কার অর্বুদ, কার পরাধ্য, তার শ্রীকৃষ্ণের কত বৎস্য হবে, কত গোপ ছিলেন, বলে গোপেরও সংখ্যা না। যখন সেই ভজন লীলা চলছে ভজন থালিতে, কৃষ্ণকে ঘিরে এক মন্ডলী দুই মন্ডলী
অনন্ত মণ্ডল। আর ভগবানের এমন ভগবত্তা, অচিন্ত শক্তি, সমস্ত গোপগণ তারা দেখছেন যে কৃষ্ণ আমারই সম্মুখে বসে আছে, আমার দিকে মুখ। এইটাই ভগবানের ভগবত, এইটাই ভগবান। 12 লক্ষ কিলোমিটার উপরে উঠে গেলেন, আর যেই তৃণাবর্ত মনে করলো যে বালককে নিয়ে আর মথুরা চলে যাবো, মথুরার দিকে উঠতে লাগলো, শ্রীকৃষ্ণ নিজের ভারকে বাড়িয়ে দিলেন। এত ভারী হরে কি তৃণাবর্ত দৈত্যেরও যে গতি শান্ত হয়ে গেল, আগে বাড়তে পারছে না। তৃণাবর্ত মনে করলো যে বালক এত ভারী কি করে হলো, যেই নিচের দিকে দেখছে, আর ভগবান তো ঘনশ্যাম, না সেই শ্যাম বর্ণ ছিলেন, তো মনে করছে আমি সেই শ্যাম সুন্দর জায়গায়, সেই কালো কৃষ্ণের জায়গায় কোন কালো পাথর উঠিয়ে নিলাম না কেন, কি এত ভারী কি করে হলো। ভগবান মনে মনে ভাবছেন, আরে দুষ্ট লোক পাথরের মধ্যে আমাকে দেখে, আর সাক্ষাৎ আমাকে তুই পাথর ভেবেছিস, যখন পাথরের স্মরণ করেছিস চল তবে পাথরই। তার গলাকে রোধ করে দিলে, বকুলের মধ্যে এক শিলা খণ্ডের উপরে সে দৈত্য পড়ল, আর পড়া মাত্র তার মৃত্যু। গোপীগণ সেখানে বসে কান্তি ছিলেন মা যশোদা নিকটে, যখন দেখিলেন শ্রীকৃষ্ণ সেই ছোট বালক সেই এত বড় দৈত্যের কণ্ঠকে ধারণ করে ঝুলতেছেন, বড় আশ্চর্য হলো। এত বড় দৈত্য মারা গেল অথচ কিন্তু বালকের কিছু হলো না। একে ব্রজবাসী বলছেন, হিংস্র স্বপাপেন বিহিংসিত কর, যে হিংস্র ব্যক্তি নিজের পাপে নিজে মারা যায়, সাধু ব্যক্তি সমস্ত গুণের ফলে সে সমস্ত বিপত্তি থেকে মুক্তি লাভ করে। গর্গমুনি এসেছেন মথুরা থেকে গোকুলে, নন্দ মহারাজ বললেন, হে গর্গমুনি, আপনি জ্যোতিষ শাস্ত্র প্রণয়ন করেছেন, সেই জন্য আমার দুটো বালকের নামকরণ করুন। গর্গাচার্য বললেন কি, দেখুন আমি যদুবংশী গণের আচার্য, যদি তোমার বালকের নামকরণ করি তো তোমার পুত্রকে দেবকী পুত্র মনে করে কংস কিছু অনিষ্ট করতে পারে। নন্দ মহারাজ বললেন, নামকরণ আপনি করুন, গুপ্তভাবে করুন, কেউ বুঝতে পারবে না। গোশালায় গিয়ে গুপ্তভাবে নামকরণ করলে, দুটো বালককে নিয়ে আসলেন, আর শ্রী গর্গমুনি বললেন, অয়ং হি রোহিণী পুত্র রময়ন সৃহিদ গুণে আখ্যাসতে রাম ইতি বলাধিক্ষা বলঙ্গিদ। অয়ং হি রোহিণী পুত্র, এ মহারাজ নন্দ, ইয়ে যে বালক, ইনি হলেন রোহিণী নন্দ। এ সবাইকে আনন্দ প্রদান করিবে, এই জন্য নাম হবে রাম। বলের আধিক্যে ইনাকে বলরাম ও লোক বলবে। এক গর্ভ থেকে অন্য গর্ভে আকর্ষণ করা হয়েছিল, সংকর্ষণ ও ইনার নাম পড়বে। আর তোমার যে পুত্র আসন বন্ন ত্রেস গৃণতনু যুগন্তর শুক্লগতা তথাপি ভগিরানী কৃষ্ণতাম গতা, আসন এর পূর্বে হই আছে তিনটি বন্ন, শুক্ল রক্ত পীত, ইদানীম কৃষ্ণ দাম, অধুনা এই দ্বাপরে তিনি কৃষ্ণ বর্ণকে প্রাপ্ত হয়েছে। পূর্বে তিনি শুক্ল বর্ণ ধারণ করেছেন, রক্ত বর্ণ ধারণ করেছেন, আর পীত বর্ণ যেন গর্গমুনি ভবিষ্যবাণী করলেন, হে নন্দ মহারাজ, এই তোমার পুত্র ইনিহি কলিযুগে রাধা ভাব কান্তিকে অঙ্গীকার করে সচিগর্ভ সিন্ধু থেকে নবদ্বীপে প্রকট হবেন, আর নাম প্রেম দিয়ে জগৎকে
ভাসিয়ে দিবে। আর বহুনি শান্তি নামানি রূপানি চতুষ্পদে, কৃষ্ণবর্ণ হওয়ার কারণে এনার নাম কৃষ্ণ পড়ি। এই একটি নাম নয়, এনার অনেক নাম হবে। যেমন যেমন লীলার বিকাশ হবে, লীলানুসার এনার নাম হোক তদ্রু পড়িবে। ইনি মাখন চুরি করিবেন, লোক মাখন চোর বলিবেন। গিরি ধারণ করিবে, লোক গিরিধারী বলিবেন। রাসবিহার করিবে, রাসবিহারী বলিবে। অনেক নাম হবে। তস্মানন্দাত্মজয় নারায়ণ সমগুণে, তোমার ইষ্ট এই নারায়ণ প্রসন্ন হয়ে বালক দিয়েছেন, এই জন্য এই বালক নারায়ণের সমান সমগুণ হবে, গুণবান হবে। শ্রী জীব বললেন কি নারায়ণ অসম গুণী, নারায়ণব সমস্ত গুণীর ইনার সমান্ত করতে পারবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে চারটি গুণ বিশেষ ছিল, লীলা প্রেমনা ক্রিয়া ভিক্ষম। এই যে বেণু আধুনিক শ্রীকৃষ্ণ হি বেণু বাদন করতে, অন্য কোন অবতারে কেউ বেণু বাদন করেন না। আর গোচারণ লীলা কেবল শ্রীকৃষ্ণই করেন, ভগবান নারায়ণ করেন না। এই চারটি মাধুর্য শ্রীকৃষ্ণের মধ্যে বিশেষ ছিল। ভগবান কৃষ্ণ বলরাম ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে চলছে। আরো সেই ব্রজের যে কর্দম, সেই বাছুর নানা প্রকার অগ্নি নিয়ে নানা প্রকার ক্রীড়া করছেন। এক ফল বিক্রয়িণী, তার উপরে ভগবান কৃপা করলে। আরেকটু যখন বড় হয়েছে, শ্রীকৃষ্ণের সেই নানা প্রকার আনন্দপ্রদ লীলাকে দেখে গোপীগণের মনে অভিলাষ হচ্ছে কি কখন নন্দলাল আমাদের গৃহে এসে কিছু নটখট এই প্রকার লীলা করিবেন। আর ব্রজবাসীগণ ওনার নিজের জন, তো তাই তাদের মনোভাবকে জেনে শ্রীকৃষ্ণ সমস্ত সমবয়স্ক ব্রজবাসীগণকে নিয়ে আর তাদের গৃহে গৃহে গিয়ে মাখন চুরি করে আর তাদেরকেও আনন্দ প্রদান করল। ভগবান হলেন আত্মা রাম, ভগবান চোর নয়। আর ভগবান কি চুরি করে, ভগবানই তো পালন কর্তা, যিনিকে এক কৃপা দৃষ্টি সে সকল বিশ্ব কো পলতে দেখা। তিনিই পালন কর্তা, তিনিই লক্ষ্মীপতি, তিনি সবাইকে আহার দিচ্ছেন। আর তিনি আমার কার বস্তু আছে যে তিনি চুরি করিবেন? আসলে আর ভগবান হলেন আত্মা রাম, তিনি আত্মা, তিনি স্বয়ং আনন্দময়। তো তাদের বাড়ি বাড়িতে গিয়ে ঈশ্বর মাখন চুরি করে নানা প্রকার লীলা, এমন এমন লীলা, কিছু কিছু লীলা সর্বত্র বলাবো যাবে। এইসব লীলা কেন করছে? আসলে ভগবান হলেন ভক্ত বৎসল, ভক্তদের যে প্রীতি, তিনি হলেন ভক্তি সূত্রোপনব্ধ। এই ভক্তি সূত্রে তিনি বাঁধা পড়ে যান। সবসে উঁচি প্রেম সদা, এই প্রেম বন্ধন সব থেকে মজবুত বন্ধন। যে প্রেম বন্ধনে, যে ভক্তি বন্ধনে বাঁধা পড়ে ভগবান বৈকুণ্ঠ থেকে ও নেমে আসে। এই প্রেম বন্ধনে বাঁধা পড়ে তিনি বিনা নিমন্ত্রণে বিদুরের গৃহে চলে যাচ্ছে। বিনা নিমন্ত্রণে সবরীর ওখানে গিয়ে তার সেই এঁঠো
ফুল তার ভোগ লাগাচ্ছে। এই প্রেম এমন একটি রাজ্জু যে ভগবানকে আকর্ষণ। বাবাজী মহারাজ বলছেন, আমি তো ভুবন মোহন, কে আমায় মুগ্ধ করে? আরে আমার নাম মোহন, সবাইকে আমি মোহিত করি, কিন্তু সেই মোহনকেও যে প্রেমী ভক্ত তারাও সেই ভগবানকে নাচিয়ে ফেলে। গোপী বলছে কৃষ্ণের গঙ্গায় যে কৃষ্ণ বলছে কে নিয়ে যাচ্ছে মাখন বলে হ্যাঁ দাও না হবে। গোপী বলছে নন্দলাল মাখন তো দেব, কিন্তু আমি শুনেছি নাকি তুমি ভালো নাচতে জানো, একটু নেচে দেখাও। দেখো যেমন তেমন করে নাচতে হবে না, ভালো করে নাচতে হবে। আর নাচটা যদি আমার মনে কি আমাকে ভালো লাগে তবেই মাখন দেব। একটু মাখনের জন্য যিনি সবাইকে নাচাচ্ছে, তিনি সেই ব্রজের বিথিতে মার্গে নাচছে। তাহে অহির কি ছোহরিয়া ছচিয়া ভর ছাঁচপে নাচ নাচ। সে ছাঁচ নয়, সে মাখন নয়, তাদের যে প্রেম, তাদের যে অহেতুকে প্রীতি, সে প্রেমটাই নাচ। ভগবান যে আজকে তাদের গৃহে যাচ্ছেন, তিনি মাখনের লোভী নন, আসলে তাদের সেই যে প্রেমের আকর্ষণ। গোপীগণ বলছেন एक दिन मेरे घर आना मेरे बांके बिहारी, एक दिन मेरे घर आना मेरे बांके बिहारी, एक दिन मेरे घर आना मेरे बांके बिहारी, एक दिन मेरे তারা যখন দুধ দোহন করছেন, দোহন করে তাকে যখন গরম করছেন, তাকে যখন দহি পাততেছেন, মাখন দহি বিলোড়ন করছে, আর তাদের মনে একটি বাঞ্ছা কি নন্দলাল এসে আমাদের মাখনকে তিনি কি ভোগ লাগাবেন। ভগবান আর থাকতে পারেন না তাদের প্রেমে বন্ধনে বন্ধনয়, তিনি আত্মারাম, তিনি আত্মকাম হওয়ার পরেও আজকে ওনার মনে কামনা হচ্ছে। সখাগণকে নিয়ে তিনি তাদের গৃহে 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 মাখন চুরি করে তাদেরকে আনন্দ প্রদান করছে। গোপীগণ মা যশোদার নিকটে এসে কৃষ্ণের নামে নালিশ করছে, মা আপনার লাল কৃষ্ণ আমাদের গৃহে গিয়ে এই প্রকার উৎপাত করেছে। কি করেছে? বসান মুঞ্চন কচি দিয়া সময়ে অসময়ে দুধ দোহার আগে আমার বাছুরগুলোকে খুলে দেয়। আমরা যখন দৌড়াই আর
সেই বাছুরগুলোকে বাঁধতে, আর সেই অবসরে সখাগণকে নিয়ে যায় আমাদের দাদি মা মিশ্রী মাধব সব চুরি করে পালিয়ে। মা যশোদা বলছেন যদি তোমাদের গৃহে যায়, আরে আমার লাল তো ছোট, একটু ক্রোধ একটু চোখ রাঙিয়ে দেখিয়ে দিবি, তারা আর যাবে না। বলে তাও করেছি ক্রোশ সঞ্জাত হাস, একে ক্রোধ করে দেখলে এ আমাদেরকে দেখে হেসে ফেলে। আরে মা এ হাসি কি এমন মোহিনী বিদ্যা, আমরা সব কিছু বলি। মা বলছেন ঠিক আছে, যত মাখন চুরি করবে আমার গৃহে তো মাখনের কম নাই, তার দশ গুণা নিয়ে যাবে। আরে মা কি বলছেন, একটু মাখন খাবে, আরে একে একা খায়, সঙ্গে বলরাম দাদা থাকে, সখাগণ থাকে, সবার যখন পেট ভরে যায়। আরে মা এমন একটি শব্দ মুখের দিকে করে, সেই সেবাগুণ থেকে নিধিমন থেকে সমস্ত বানর গুলো আমার ঘরে এসে যায়, সেই বানর গুলোকে খাওয়ায়, তাদের যখন পেট ভরে যায় ভাণ্ডন ভিনতি আমাদের সেই মাখনের হাড়িগুলোকে ভেঙে দেবে। বলে শিকার উপর রেখে দিবি, তাও করেছি মা, পিঠাটা উলু খোলা দেই, যখন শিকার উপর রাখি তখন একটা পিঠা রাখে হাত আসছে না, তারপরে আরেকটা পিঠা হাত আসছে না, তার পেটা উলুখল উদুখল দাঁড় করিয়ে দেয় হাত আসছে না, একটি মোটা সখাকে দাঁড় করিয়ে দেয় তার উপর স্বয়ং উঠে যায়, আরো উপরে রেখে দিবি, তাও করেছি মা। তখন কি করে বলে একটা বাঁশ আনে, নিচে ঠোকর মারে, আর সব হাড়ি তো উপরে, সব দহি মাখন নিচে। বলে অন্ধকার গৃহে রেখে দিবি, আমার পুত্র অন্ধকারকে বহুত ভয় পায়। আরে মা এ যেখানে চরণ রাখে সেখানে অন্ধকার থাকে না, তিনি বিদায় সেই অজ্ঞান অন্ধকারকে, জীবের হৃদয়ের যে অজ্ঞান অন্ধকার, বাহিরের অন্ধকার নয়, বাহিরের অন্ধকারকে তো সূর্য নাশ করে, কিন্তু হৃদয়ের অন্ধকারকে ইনি নাশ করে। আর ইনি যেখানে চরণ রাখেন সেখানে অন্ধকার থাকতে পারে, নানা প্রকার লীলা করে ব্রজবাসীগণকে সুখ প্রদান করছে। সুরদাস গোস্বামী এই মাখন চুরি লীলার ভাব দিয়েছেন কি মা, এই যে গোপীগণের কথাকে তুমি বিশ্বাস করছ, এরা বলছে আমি মাখন খেয়েছি, তুমি কি করে এটা মেনে নিবে? ভোর ভয় গই অনিকে পাছে তুনে মধুবন মোহি পঠায়ো, আরে ভোর বেলা সেই বাছুর গুলোকে দিয়ে আমাকে পাঠিয়ে দিলে, আর আর সেই মধুবন ভান্ডির বন কেমার বন লৌহ বন সেই নানা বনে বাছুর গুলোকে চরিয়ে, আর চার প্রহর বংশি বট ভটকো সাঁজ পর ঘর লায়ো মৈয়া মরি মে কব মাখন খাই। আমি কবার মাখন পেলাম তুমি যে মেনে নিলে, আর মা তুমি যে বলছ আমি মাখন খেয়েছি মেনে নিচ্ছে, এদের কথাকে বিশ্বাস করছ, মে বালক বৈগন কো ছোট, আমি বালক ছোট ছোট আমার হাত ইচ্ছি কো কিসি বিধি পায়ো, সেই শিকার উপরে মাখনের হাড়ি তুমি বলো আমার হাত কি করে আসবে? মা যশোদা বলছে কি লালা কানহিয়া, যদি মাখন খাস নাই তোর মুখে মাখন কি করে লাগে? ওরে তখন সুরদাস গোস্বাম ভাব দিচ্ছেন, শ্রীকৃষ্ণ দেখলেন তাই তো, আরে আগে সাফ করার ছিল, মৈয়া এ গোয়াল বাল সব বের পড়ে হে বরবস মুখুল পিটায়ো মৈয়া মোরে মে নেহি মা পন খায়ো। এই সমস্ত সখাগণ
তোমার হাতে আমাকে মার খাওয়ার জন্য জবরদস্তি মাখনে এরা চুরি করে খেয়েছে, আমার মুখে লাগিয়ে দিয়েছে যাতে তুমি আমাকে মার। তার লীলা সত্যব্রতম সত্যপম ত্রিসত্যম, সেই সত্য স্বরূপ ভগবানের লীলা। এই প্রকার লীলা করে ব্রজবাসীগণকে আনন্দ প্রদান করছেন। একদিন তিনি ব্রহ্মাণ্ড ঘাটে মাটি খেয়েছেন, সখাগণ এসে বললেন, মা এতদিন তো মাখন মিশ্রি খেত, আজকে মাটি খেয়েছে। মা ভাবলেন যদি মাটি খায় এর তো পেট খারাপ হয়ে যাবে। অর্পক বসলা পুত্র বসলা, মা তিনি মাটি খেয়েছিস না? হম ভক্ষিতবানম্ব সর্বে মিথ্যা, এরা সবাই মিথ্যাবাদী, মিথ্যা বলছে। যদি সত্য গৃহস্থরি পশ্চমে সমক্ষম মুখম, যদি আমার কথায় বিশ্বাস নাই মা, আমি তো তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, মুখ খুলে দেখে নাও। বলে হ্যাঁ, মুখ খুলে যে করেছেন সাতত্র তদৃশে বিশ্বম সেই দুর্লভ ব্রহ্মাণ্ডের দর্শন করা গেল। মা যশোদা দুইবার ব্রহ্মাণ্ড দর্শন করেছে। সাতত্র তদৃশে বিশ্বম জগৎস্থানু সকম দিশ সাদৃদিপাদি ভূগলম সবায়গ্নি দূতার্গম। সেখানে মাটি কি ব্রহ্মাণ্ড আর স্থাবর জঙ্গম স্থূল সূক্ষ্ম আর বড় বড় দ্বীপ পর্বত ভূগল খগল সাগর, তার মধ্যে জম্বুদ্বীপ জম্বুদ্বীপে ভারতখণ্ড ভারতখণ্ডে ব্রজমণ্ডল গোকুল নন্দভবন, আর মা নিজেকেও দেখল। মা মনে করছেন এসে আমি কি দেখছি, ওহো গর্গমণি বলেছিলেন নারায়ণ সমগুণে, এ নিশ্চিত রূপে নারায়ণ ভগবান, যেই ঐশ্বর্য ভাব এসেছে বৈষ্ণবী বেতনত মায়াম, বৈষ্ণবী মায়ার দ্বারা সব জ্ঞানকে অন্তর্হিত করে দিলেন মায়া। মা আবার বলে উঠে গেলেন একদিন, একদা গৃহদা শিশু, একদা একদা মানে এক সময়, কবে এটা? সনাতন গোস্বামী পাঠ বললেন দীপাবল্লম অবসরে, কার্তিক মাস ছিল দীপাবলি দিন অমাবস্যার দিন, আর ইন্দ্র যজ্ঞ করতেন, ব্রজবাসীগণ ইন্দ্র যজ্ঞের জন্য নানা প্রকার আয়োজন করছেন, সেই জন্য সমস্ত গৃহ দাসীগণকে মা যশোদা অন্যান্য কর্মে নিযুক্ত করলেন, আর নিযুক্ত করে আর নির্মমন্থ স্বয়ং দধি, তিনিই নিজে দধি নিমন্ত্রণ করতেছিলেন। আর দধি নির্মন্ত্রণে জানি জানি গীতানি তদ্বাল চরিতানি চ, দধি নিমন্ত্রণ করছেন হাতে বাণীতে কৃষ্ণের গুণগান করছে, আর নেত্রীর দ্বারা বারবার নিজের পুত্রকে ঘুরে ঘুরে দেখতেছে। যিনি কৃষ্ণের জনন, মনসা বাচা কর্মণা তিন প্রকারে সেবা করছেন, সাধন কখনো শেষ না। শ্রীকৃষ্ণ আর থাকতে পারলেন না, নিদ্রা ত্যাগ করে আসলেন, মা আমাকে মাখন দাও। বলে লালা একটু দাঁড়িয়ে যা, মাখন এখানে বেরি হয় না। মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে স্তন পান করালেন, পাশে চুলির উপরে দুধের হাঁড়ি বসেছিল, দুধ দুধে উপান আসছে এসেছে, দুধ যদি আগুনে পড়ে তো গৃহস্থের অমঙ্গল হয়, এই জন্য মা যশোদা অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ছেড়ে দুধটাকে নামাতে চলে গেলেন। চক্রবর্তী পাল বললেন কি কৃষ্ণ দিকে কি প্রিয় দুধ, কৃষ্ণকে সেই প্রকার ছেড়ে চলে গেলেন, নিজে প্রশ্ন তুলে সমাধান করলেন, বলেন হ্যাঁ এক তো সেই যে দুধটা ছিল সেটা পদ্মগন্ধা গাভীর দুগ্ধ ছিল, যে দুগ্ধের থেকে পদ্মের মতো সৌরভ আসত, এই প্রকার কয়েকটি গাভী নন্দ মহারাজের কাছে ছিল, আর সেই দুধটা যদি আগুনে পড়ে যায় তাহলে কৃষ্ণের সেবা হবে কি দিয়ে? বলে তার মধ্যেও
কৃষ্ণ সেবা নিহিত ছিল। অতৃপ্ত অবস্থায় কৃষ্ণকে ছাড়ার কারণে কৃষ্ণকে ক্রোধ এসেছে। একটি সিল্লুড়ি দিয়ে সেই দহির ভাণ্ডটাকে ভেঙে দিল। মা, তোমার এই দুধ দহির প্রতি খুব মমত্ব হয়েছে। ভাণ্ডটাকে ভেঙে দিলেন, পাশে এক গৃহে গিয়ে বাসি মাখন নামিয়ে বানরদেরকে কাকদেরকে খাওয়াতে লাগলেন। মা যশোদা যেই সেই দুধের হাড়িটাকে নামিয়ে আসলেন, ভগ্নম বিলব্ধ সদস্য কর্মতত জহাস তঞ্চাপি ন তত্র পশ্যতি। তিনি দেখলেন সেই দহির ভাণ্ডটা ভাঙা, কিন্তু নিজের পুত্রের কৃষ্ণ কর্মতা জানলেন, কিন্তু কৃষ্ণকে দেখতে পেলেন না। হাতে একটি ডান্ডা নিলেন, কৃষ্ণকে একটু শাসন করা দরকার। আর ধীরে ধীরে এসব কথার মধ্যে অনেক প্রকার ভাব আছে, আর আমাদের এমনই সময় পূর্ণ হইতে চল। শ্রীকৃষ্ণ যখন সেই দধি ভাণ্ডটাকে ভেঙে দিলেন, সেই দধি লিপ্ত চরণের দ্বারা আগে গিয়েছে। চরণ চিহ্ন কি শ্রীকৃষ্ণ জানেন না? খুব জানেন। ভগবান যে বলেছেন গীতায়, দদামি বুদ্ধি যুগন্তম যেন মাম উপজান্তিতে, তার দৃষ্টান্ত কি, যারা আমাকে প্রাপ্তি করার জন্য সাধনা করে, তারা চেষ্টা করেন, দদামি বুদ্ধি যুগন্তম, আমিই তাদেরকে বুদ্ধি যোগ প্রদান করি যাতে সে আমাকে প্রাপ্তি করতে পারে। মা যশোদা আমাকে পাবেন না, তো আমাকেই সেই মার্গ দিয়ে যেতে হবে। যশোদাকে দেখে শ্রীকৃষ্ণ দৌড়ালেন, শ্রীকৃষ্ণকে মা ঘরে ফেলেছেন, মনে করলেন একে কিছুক্ষণ বেঁধে রাখি, পরে ছেড়ে দিব। আর যখন বাঁধতে যাচ্ছেন, একটি কোমল রেশমি রজ্জুর দ্বারা দুই আঙ্গুল কম করল। নন্দবাবার ভবনে রজ্জু তো কম নাই, আর একটু রজ্জু যুক্ত করলেন, তাই দুই আঙ্গুল কম। যজ্জতা তথাপি দেঙ্গুলম নূরম যজ্জতা আদত্ত বন্দনম, যতই তিনি রজ্জু যুক্ত করছেন সেই দুই আঙ্গুলই কম পড়ছে, বেশিও নয় কমও নয়। এই দুই আঙ্গুল এক সাধন আর দ্বিতীয় কৃপা। ভক্তের সাধকের যে সাধন, সাধন জনিত চেষ্টা, আর সেই সাধনাকে দেখে ভগবানের কৃপা যখন হয়, তখনই ভগবান ভক্তের বন্ধনে বাঁধা পড়ে, তার পূর্বে ভগবানকে বাঁধা যায় না। মা যশোদা যখন বাঁধতে যাচ্ছে, সুখদেব গোস্বামী বললেন, দেখি মা কাকে বাঁধতে যাচ্ছে, মীনাকে কি বাঁধা যায়? কি করে বাঁধিবে, কে বাঁধিবে মীনাকে? ন চান্তরম ন বহির্যস্য ন পূর্বম নাপি চাপরম পূর্বাপরম বহিশ্চান্ত জগৎচৌর্য জগৎসর্জ তন্মত্ত্বাত্মজ অব্যক্তম মর্ত্যালিঙ্গমদক্ষজম গোপিকা উলুখরে দামনা ভবন্ধ প্রাকৃত যথা। ইনিকে যার অন্তর নাই, যার বাহার নাই, যার পূর্ব নাই, যার পর নাই, সবার আদি ইনি, সেই বিরাট পুরুষকে বাঁধা যায়? কি দিয়ে বাঁধবেন? মা যশোদা তো নিজেই কৃষ্ণের মুখে নিজেকেই দেখলেন, তার মধ্যে সেই বিরাট ভগবানকে যার মধ্যে সবকিছু বিরাজমান, সূর্য গ্রহ নক্ষত্র তারকা, এ ব্রহ্মাণ্ড সবকিছু বিরাজমান, তো তার মধ্যে যে আছে, তো তাকে বাইরের দিকে সেই বিভু বস্তুকে বাঁধবে কি করে? কিন্তু সেই অব্যক্ত পরমাত্মাকে ও মা বেঁধে দিলেন। ইয়ে সৌভাগ্য না শিবকে প্রাপ্ত হয়েছে, না শঙ্করকে আর ব্রহ্মাকে প্রাপ্ত হয়েছে, না রমাকে নেবং বিরিঞ্চ ন ভব নি ন শ্রীরপ্যঙ্গ সংশয়া,
এই সৌভাগ্য কেউই বানতে পারে নাই। দুষ্ট অপরিশ্রম কৃষ্ণ কৃপায় আসিত সবন্ধনে মা চেষ্টা ছাড়ে নাই। আমি আমার পুত্রকে মানতে পারবো না, অন্তত্ত শ্রীকৃষ্ণ বন্ধনকে কৃপায় আসিত সৌবন্ধনে সাধনা কে করছে? কৃষ্ণের জননী যশোদা। আর সেও চেষ্টা করতে করতে ধর্মাত্ম কলেবরা হয়ে গেল, আর তারপরে বলছেন কৃপায়া আসিত সৌবন্ধন, তিনি কৃপা করে বন্ধনকে স্বীকার করলেন না। মা ভান্তি বলছে, মা যশোদা একে রুধু করে ভেঙে দিলেন আর গৃহ কার্যে নিযুক্ত হলেন। দূত অর্জুন বৃক্ষ দাঁড়িয়েছিলেন, যারা কুবের পুত্র নলকুবের মণিগুলি ছিলেন নারদের ভবিষ্যতে বৃক্ষ রূপে দাঁড়িয়েছিলেন। ভগবান দূত বৃক্ষের মধ্যে প্রবেশ করে যেই আকর্ষণ করেছেন, দূত বৃক্ষ ধরাশায়ী হল, দুজন পুরুষ প্রকট হয়ে স্তুতি করলে বাণী শ্রবণ কথা দৃষ্টি দর্শনস্তু ভবতনো। এই প্রভু আমাদের বাণী সর্বদা আপনার গুণকীর্তনে যেন নিযুক্ত থাকে, আমাদের দূত ভাব আপনার সেবায় যেন তৎপর থাকে, মন আপনার চরণ চিন্তনে যেন মগ্ন থাকে, আমাদের মস্তক আপনার চরণে আপনাদের আপনার ভক্তদের চরণে প্রণাম নিযুক্ত থাকুক। আর দৃষ্টি সস্তাং দর্শনস্ত, আমাদের দৃষ্টি নেত্র সর্বদা আপনার দর্শনে আপনার ভক্তদের ভক্তের দর্শনে নিযুক্ত থাকুক। তারা বৈকুণ্ঠে গোলোকে গমন করলেন, সেই বৃক্ষের পতন শব্দকে শ্রবণ করে নন্দ আদি ব্রজবাসীগণ সেখানে আসলেন। আর আমরা এই এইখানে থাকব না, গোকুল ছেড়ে তারা বললেন যাব কোথায়? বনং বৃন্দাবনং নাম পশব্যং নবকানম, আর আমাদের গুরুদের জন্য পর্যাপ্ত বিদ্যমান, সে বৃন্দাবনে আগম করছে। আসুন, চিন্তা তো নাই, ভোট দিয়ে এসছেন, চাই বিজেপি জিতুক চাই মমতা জিতুক, আমাদের কি হবে? আমরা যেখানে আছি সেখানে মাল তো লুটবে তারা, মজা তো লুটবে তারা, ভোট দিয়েছেন চিন্তা না, আজকে তো দেরি হবে, 56 ভোগ আছে। Thank you.
Now and now again.